ছড়ার জল থেকে উদ্ধার হলো খুশিবালা পাল নামে 75 বছরের এক বৃদ্ধার মৃতদেহ। ঘটনা আমবাসা চন্দ্রাইছড় এলাকায়। বৃহস্পতিবার রাত 9টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজনদের বক্তব্য, সকালে বর্তি দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই বৃদ্ধা। এরপর থেকে আর তাকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে ছড়ার জলে স্থানীয়রা দেখতে পায় তার মৃতদেহ, খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানায় পুলিশ। কালকে রাত্রে বেলা নাতি আছে, বাবা আছে, তারা কইছে যে আমি কিন্তু কালকে নদীর যাবো, বসি বাইতাম। হ্যাঁ, অতটুকু কথা এর মধ্যে। হ্যাঁ, আমি তো আর কেন বাকি দা, এরপরে তাই সকালবেলা আয় বসে বসি সকালবেলা ঘর থেকে বেরিয়ে গেছেন গ্রামে চন্দ্রাই ছড়াতে জলে বসে মাছ ধরার জন্য গেছেন। তাই দিনে যেমন যান দুপুর নাগাদ ফিরে, আজকে দুপুর নাগাদ না ফেরার পরে পরিবারের মেম্বার সবাই সারা বিকেল খোঁজাখুঁজি করে এখন মৃত অবস্থায় জলে পাওয়া গেছে। সম্ভবত জলে পড়িয়ে মারা গেছেন বয়স্ক লোক। তো আমরা এখন নিয়ে যাচ্ছি ময়নাতদন্তের দ্বারা মৃত্যুর আসল কারণ নির্ণয় করা হবে, তদন্ত করা হবে।